الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. সমস্ত প্রশংসা সেই রব্বুল ইজ্জতের জন্য যিনি আমাদেরকে একটি দিনী মজলিসে বসার তৌফিক দিয়েছে, তার বারগাহে তার শেখানো ভাষায় তার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি এই দিনকে মানুষের কাছে শতকষ্ট সহ্য করেও সঠিকভাবে পৌঁছিয়ে দিয়েছেন সেই রসুল অর্থাৎ মানবতার মুক্তির দূত, সমস্ত মানুষের হেদায়তের কাণ্ডারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম ও দরুদ বর্ষিত হোক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ইসলামের বুনিয়াদ রেখেছেন পাঁচটা বিষয়ের উপরে। এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ব্যক্ত করেছেন। এই হাদিসটি বিভিন্ন কিতাবে যেমন সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে রয়েছে, এছাড়াও সুনানের হাদিসের বিভিন্ন কিতাবে রয়েছে। আল্লাহ রাসূল বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন আশহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত, ইসলামের প্লিয়া রাখা হয়েছে পাঁচটা জিনিসের উপরে। তার প্রথম হলো শাহাদা দেওয়া, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ তার রসুল। তারপরে পরে এই সাক্ষ্য দেওয়ার পরেই বাস্তব আমল করে দেখাতে হবে, যেটা প্রতিনিয়ত করতে হয়, পাঁচ অক্ত প্রতিদিন করতে হয় একজন বালেগ মানুষ সুস্থ মানুষকে সলাত আদায় করা। তারপরে আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন এবং যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হলো সিয়াম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানে বলেন আল জান্নাতু উইদ্দাত লিল মুত্তাকিন, নিশ্চয়ই আমি জান্নাতকে তৈরি করে রেখেছি মুত্তাকিদের জন্য। জান্নাত কিন্তু প্রত্যেকটা মানুষ যাবে এটা নয়, জান্নাত যাওয়ার জন্য আল্লাহ তাআলা যে কোয়ালিটির কথা বলেছেন, যে গুণের কথা বলেছেন সেটা হলো মুত্তাকি। এখন যেই ব্যক্তি মুত্তাকি হতে পারবে সেই শুধুমাত্র জান্নাতে যাবে, কারণ জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকির জন্য। অপরদিকে আল্লাহ তাআলা বলেছেন যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত রেখেছি। তাহলে এই মুত্তাকি আমরা কেমন ভাবে হব? আল্লাহ তাআলা বিভিন্ন কোরআনের আয়াতে বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনকে পছন্দ করেন। মুত্তাকিন হওয়ার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম একটা সেরা মাধ্যম হলো সিয়াম। মুত্তাকিন শব্দের মূল মাসদার বা ধাতু, যে ধাতু থেকে মুত্তাকি শব্দটা, তাকওয়া অর্থাৎ এর মাসদার বেকয়া অর্থাৎ বেঁচে থাকা। আর সিয়াম শব্দটা অনুরূপ, সিয়াম শব্দের মানে হলো বিরত থাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সকল মানুষকে বিভিন্ন জায়গায় সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা কোনো সময় বলেছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা কোনো সময় বলেছেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, কোনো সময় বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ তাআলা এখানে কিন্তু কাফের সমস্ত মানুষকে বলেননি, তিনি ইন্ডিকেট করেছেন শুধুমাত্র যারা মুমিন, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ তোমাদের প্রতি আমি সিয়ামকে ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তী জাতির জন্য ফরজ করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে আমরা দুটো বিষয় পেলাম, একটা বিষয় পেলাম জান্নাতে যাবে মুত্তাকি ব্যক্তিরা, আর মুত্তাকি হওয়া যায় সিয়াম পালনের মাধ্যমে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে মুত্তাকি আল্লাহ, মুত্তাকি লোককে, মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর আল্লাহ তাআলা অপরদিকে এটাও গাইডলাইন দিয়ে দিয়েছে যে মানুষ মুত্তাকি হবে কিভাবে।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারের 183 নম্বর আয়াতে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে সিয়াম এই কারণেই ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি পরেজগার আল্লাহ ভীরু হতে পারো, এর জন্য তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম একটি বাধ্যতামূলক ইবাদত, সুস্থ সবল মানুষকে সিয়াম পালন করতে হবে। এই সিয়ামের অসংখ্য ফজিলত আল্লাহ রসুল বর্ণনা করেছেন। আল্লাহ রসুল বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি নেকির আশায় এবং ঈমানের সাথে সিয়াম পালন করল, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এখানে একটা মূল নীতি আমাদের জেনে রাখা দরকার, আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল যেখানে বলেছেন যে সমস্ত গুনাহ মাফ হবে, হাদিসের অনেক হাদিসের পরিভাষা, অনেক হাদিস দেখবেন যে সব হাদিসের পরে আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের পূর্ববর্তী গুনাহ আগের গুনাহ সব মাফ হয়ে যাবে। এই হাদিসগুলো যারা হাদিসের বিশেষজ্ঞ তারা বলেছেন সাগিরা গুনাহ, কাবিরা গুনার জন্য শর্ত হলো তৌবা করতে হবে, তৌবা ছাড়া কাবিরা গুনাহ মাফ হবে না। তাহলে একটা ফজিলত আমরা পেলাম যে সিয়াম পালন করলে আমাদের পূর্বের গুনাহ মাফ হবে, কিন্তু দুটো শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। একটা শর্ত হলো নেকির আশা থাকতে হবে, দ্বিতীয় শর্ত ঈমান থাকতে হবে। তাহলে এখানে একটা কথা স্মরণীয় যে আমরা যত যেমন নামাজের জন্য কিছু শর্ত রয়েছে, তার মধ্যে অন্যতম একটি প্রধান শর্ত বলা যেতে পারে ওযু। ওযু বা গোসল যার উপরে ফরজ থাকবে বা ওযু যার উপরে বাধ্যতামূলক, সেই ব্যক্তি যদি সালাত আদায় করে, এমনকি কাবার মসজিদে ইমামের পিছনে নামাজ আদায় করে, তারপরে তার সালাত কিন্তু গ্রহণযোগ্য হবে না। সে জেনে বুঝে যদি এইভাবে সালাত আদায় করে, তার কাজটাকে কুফরি হিসাবে ধার্তব্য হবে। তো আল্লাহ তাআলা এখানে বললেন ঈমানের সাথে, ওখানে যেমন সালাত আদায় করার জন্য ওযু শর্ত, অনুরূপ আপনাকে সিয়াম পালন করার আগে আপনি যখন রমজান মাস আপনার কাছে আসবে, তার আগে যখন নিয়াত করবেন আপনি যে আমি এই রমজান মাসে বেঁচে থাকলে পুরো সিয়াম পালন করব, তখন আপনার ঈমানটা একবার চেক করবেন। বাইহাকিতে একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন একটা মানুষ যেমন পোশাক পরে, পোশাক পরতে পরতে পোশাকটা যেমন আস্তে আস্তে নোংরা হয়ে যায়, ময়লা জীর্ণ হয়ে যায়, অনুরূপ তোমাদের ঈমানে আস্তে আস্তে দুর্বলতা হতে হতে ক্ষীণ হয়ে যায়, তোমরা ঈমানকে নবায়ন করো। তাহলে এই হাদিস যেটা আপনাদের সামনে সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রসুল বললেন ঈমান থাকতে হবে, তাহলে আপনি আমি রোজা করলে পূর্বের গুনাহ মাফ হবে। এটা আপনাদের জেনে রাখবেন বা বিভিন্ন বই থেকে আপনারা পড়ে নেবেন, ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, এই 10টা কারণের কোনো একটাও যদি আপনার সাথে ঘটে থাকে, তাহলে আপনি সিয়াম পালন করলেও আপনার সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই 10টা কারণ আপনি আগে জানবেন। নামাজের যেমন শর্ত ওযু, ওযু ভঙ্গ হলে সেই ওয়াক্তের নামাজ হবে না, কিন্তু যদি আপনার ঈমান ভঙ্গ হবে হয়ে থাকে, সারা জীবনের কোনো ইবাদতই কবুল হবে না। দ্বিতীয় আর একটি ফজিলত, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার একটা নীতি, মানুষ যদি ভালো কাজ করে একটার বদলে, এক টাকা দান করলে তাকে 10 টাকা নেকি দেওয়া হয়। যে কোনো ভালো কাজ করলে সূরা আনামে আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোনো মানুষ যদি ভালো কাজ করে তাকে একটা ভালো কাজের প্রতিদান স্বরূপ 10টা নেকি দেওয়া হয়, অর্থাৎ 1 টাকা দান করলে 10 টাকার সমান নেকি দেওয়া হয়। কিন্তু সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, তাহলে আল্লাহ 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে। যার যেমন নিয়াত, যার যতটা ইখলাস থাকবে তার নেকি কিন্তু ইখলাস অনুযায়ী হবে। তারপরে আল্লাহ রাসূল বললেন প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে দেবেন। আপনি সালাত আদায় করেছেন, হজ করেছেন, তার প্রতিদান ফেরেশতা এসে দেবে আপনাকে। কিন্তু সিয়াম একটা ব্যতিক্রম ইবাদত, রোজা একটি ব্যতিক্রম ইবাদত, যেটা আপনাকে আল্লাহ তাআলা নিজে হাতে দেবে যে বান্দা তুমি সিয়াম পালন করেছো আমার সন্তুষ্টির জন্য, এই হয়েছে তোমার প্রতিদান, এটা তুমি নিয়ে নাও। এটা একটা ভীষণ সবচাইতে বড় পাওনা যে আল্লাহকে আমরা না দেখে ইবাদত করছি, আল্লাহ তাআলা নিজে হাতে আমাদেরকে তার প্রতিদান দেবে। তারপরে রমজান মাসের যেই দিন প্রথম দিন
এসে উপস্থিত হয়, তখন আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে ডিউটি দিয়ে দেন, যারা বলতে থাকে ইয়া বাগিয়াল খায়র, হে ভালো কাজের দিকে আগমনকারী ব্যক্তি, তুমি আরো অগ্রসর হও, আর যারা খারাপ কাজের দিকে অগ্রসর হচ্ছে তোমরা থেমে যাও। এ হাদিস থেকে বোঝা যায় মানুষকে কিন্তু ফেরেশতারা উৎসাহিত করতে থাকে ভালো কাজের জন্য রমজান মাসে। উমামা বাহেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জলিল কদর সাহাবি, যিনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ রসুলকে তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল দুল্লানি আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আল্লাহ রসুল আপনি বলে দিন এমন কোন আমলের কথা যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রসুল তখন বললেন, আলাইকা বিসিয়াম, তুমি সিয়াম পালন করো, ওয়ালা ইল্লা লাহু, তার সমতুল্য কোনো, তার তুলনা কোনো ইবাদত নেই। তিনি আবার বললেন, দুল্লানি আমালি নিজা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আল্লাহ রসুল আমাকে এমন একটা আমলের কথা বলেন না যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রসুল পুনরায় বললেন, আলাইকুম বিসিয়াম, তুমি সিয়ামকে আঁকড়ে ধরো, অর্থাৎ সিয়াম পালন করো। তারপরে আবার জিজ্ঞাসা করলেন, তারপর আল্লাহ রসুল সেম উত্তর দিলেন যে তুমি সিয়ামকে আঁকড়ে ধরো। তারপরে আল্লাহ রসুল বলেন, লা মিসলা লাহু, ইবাদতের জগতে যত ইবাদত আল্লাহ তাআলার জন্য করা হয় তার মধ্যে সিয়ামের কোনো তুলনা নেই, অন্য ইবাদত দিয়ে সিয়ামের তুলনা করা যাবে না, সিয়ামটা আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য, আল্লাহর কাছে সিয়ামটা এতটাই গ্রহণযোগ্য। এটা হলো সিয়ামের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অন্য আরেকটি দিক, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সালাতুল খামস জুমআতু ইলাল জুমআ ও রমজানু ইলাল রমজান, একজন ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ঠিকভাবে, পাঁচ ওয়াক্ত সালাতে তার ত্রুটি নেই, ফরজ নামাজে তার ত্রুটি নেই, জুমা থেকে জুমা সে আদায় করে, রমজান থেকে রমজানের মধ্যে যে ইবাদত করে, আল্লাহ রাসূল বললেন তোমার মধ্যবর্তী যত গুনাহ সেগুলো মাফ করে দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, জোহর থেকে আসরের ওয়াক্তের মধ্যে যে ছোট ছোট গুনাহ হবে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন নিজ অনুগ্রহে। তারপরে তিনি বললেন, যদি তোমরা সিয়াম পালন, অর্থাৎ জুমার থেকে আরেক জুমা পর্যন্ত ঠিকভাবে মসজিদে যাও সুন্নাতে আদব অনুযায়ী, তাহলে তোমাদের জুমার মধ্যে যে পাপগুলো হবে সেগুলো মাফ করে দেবে। তেমনি এক রমজান থেকে নিয়ে আর এক রমজানের মধ্যবর্তী তোমাদের পাপ মাফ করে দেওয়া হবে। তারপরে আল্লাহ রসুল শর্ত লাগালেন, ইদা তুনি বাতিল কাবায়ির, যদি তোমরা কাবিরা গুনা থেকে বেঁচে থাকো, তাহলে কাবিরা না গুনা যদি আমরা করতে থাকি আর অনুরূপ এই ছোটখাটো গুনা থাকে, কাবিরা গুনা থেকে না বাঁচলে এই গুনাগুলো মাফ হবে না। শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবুল কাবায়ির মা তুনহাউনা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম মুদখালা, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা কাবিরা গুনা থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমাদের সাগিরা গুনাগুলো, ছোট ছোট গুনাগুলো মাফ করে দেওয়া হবে। কাবিরা গুনা কোনগুলো? কাবিরা গুনার মূল নীতি হচ্ছে যে গুনার ব্যাপারে ইহকালীন অথবা পরকালীন কোনো শাস্তির কথা বলা হয়েছে, কিংবা যে পাপের কথা আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর লানত বা আমার লানত, এসব কথা দিয়ে অভিহিত করেছে, সেগুলো হলো কাবিরা গুনা। একটা সাগিরা গুনা বারবার করতে থাকলে সেটা কাবিরা গুনা হয়ে যায়। সংক্ষিপ্ত সময়ে আপনাদের বোঝাতে চাইলাম ইসলামের ভিত পাঁচটি জিনিসের উপরে ইসলামের ভিত রাখা হয়েছে, তার মধ্যে অন্যতম একটা ভিত হলো সিয়াম। আল্লাহ তাআলা সিয়াম পালন করতে বলেছে ইমানদারদেরকে, আর সিয়াম পালন করার জন্য রসুল শর্ত লাগিয়েছে ইমানদার হওয়ার জন্য। ইমানদার ব্যক্তিকে চেক করে দেখতে হবে তার দ্বারা ইমান ভঙ্গের কোনো কাজ সংঘটিত হয়েছে কিনা এই গত বছরে, যেগুলো আমরা কাটিয়ে আসলাম, যদি হয় সেটা সংশোধন করে ইমানকে নবায়ন করে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন জান্নাত আমি তৈরি করে রেখেছি মুত্তাকিদের জন্য, আর আল্লাহ তাআলা বললেন মুত্তাকি কারা, যারা সিয়াম পালন করবে তারা পরেজগারিতা অবলম্বন করতে পারবে যদি সিয়ামটা যথাযথভাবে আল্লাহ যেইভাবে চেয়েছেন, রসুল যে পদ্ধতিতে দেখিয়ে দিয়েছেন সেইভাবে করে। আমি যে কথাগুলো বললাম সেগুলো মূল্যায়ন করবে, সেগুলো মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরা।